ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরু থেকেই আমেরিকা যে ব্যাপারটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তা হলো সরাসরি রাশিয়ার সাথে যেন একটি সংঘর্ষ কোনো সময় তৈরি না হয়। বন্ধুরা, এটি উভয় দেশ গুরুত্ব সহকারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে মূলত পশ্চিমা বিশ্ব একটি পক্ষ হয়ে গিয়েছে। যদিও তারা সরাসরি এখনও পর্যন্ত ইউক্রেনে সৈন্য ডিপ্লয় করেনি, কিন্তু তাদের এমন কোনো সমরাস্ত্র আপাতত নেই যেটি ইউক্রেনের অভ্যন্তরে আসছে না। এই মুহূর্তে জার্মানি থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ উদার হস্তে সহায়তা করছে ইউক্রেনকে, সেটি সামরিক সহায়তা বলেন, অর্থনৈতিক সহায়তা বলেন বা কূটনৈতিক সহায়তা বলেন। ইউক্রেন যে এতদিন পর্যন্ত এই পর্যায়ে টিকে রয়েছে সেটি তাদেরই বদৌলতে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। আর আমেরিকার তরফ থেকে হাজার হাজার কোটি ডলার খরচ করা হচ্ছে মূলত রাশিয়াকে চাপে ফেলার জন্য, ইউক্রেনকে ফ্রন্ট লাইনে সুবিধা দেওয়ার জন্য। আমেরিকা এর বাইরে আরও কিছু সুবিধা দিচ্ছে যেগুলো বিশ্বের মানুষ জানে না। বন্ধুরা, আমেরিকার সামরিক স্যাটেলাইটগুলো এমনভাবে নেভিগেশনের মাধ্যমে রাশিয়ান বাহিনীর অবস্থান ইউক্রেনকে জানিয়ে দিচ্ছে যে তোমরা এভাবে হামলা করো, এখানে হামলা করো, এখানে রাশিয়ান বাহিনীর অবস্থান রয়েছে। আসলে এইগুলো বা এই তথ্যগুলো পাওয়ার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীর কোনো প্রযুক্তিগত সক্ষমতা নেই। সুতরাং ডিটেলসলি এখানে যুদ্ধ করছে পশ্চিমা বিশ্বের সাথে ইউক্রেন, এবং তার প্রতিপক্ষ হচ্ছে ইরান এবং রাশিয়া। সুতরাং একটি প্রচ্ছন্ন প্রক্সি যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আর এই যুদ্ধ কোথায় গিয়ে কতদূর পর্যন্ত দাঁড়াবে সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদি এখানেই কোনো আলোচনার মাধ্যমে যুদ্ধটিকে বাদ দেওয়া না যায় তাহলে সেটি হয়তো আরও বৃহত্তর আকার ধারণ করতে পারে ভবিষ্যতে। সুতরাং ভবিষ্যতে যুদ্ধটি কোন মাত্রায় হবে সেটি টোটালি নির্ভর করবে পশ্চিমাদের সাহায্য, পশ্চিমাদের অংশগ্রহণ এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের তার প্রতিক্রিয়ার উপরে। মিস্টার ভ্লাদিমির পুতিনের রাগের মাত্রা বা রাগের পারদ যদি অতিমাত্রায় চড়ে যায় তাহলে অবশ্যই ইউক্রেনের জন্য একটি ঝামেলা সৃষ্টিকারক হতে পারে। মূলত যে সকল সমরাস্ত্র পশ্চিমারা বলছে যে তারা ইউক্রেনের কাছে হস্তান্তর করছে, সেই সকল সমরাস্ত্রের বাইরে আরও প্রচুর পরিমাণে কৌশলগত বা স্ট্র্যাটেজিক সমরাস্ত্র রয়েছে যেগুলো তারা ইউক্রেনকে দিয়েছে কিন্তু স্বীকার করেনি। আর এই সকল সমরাস্ত্রের মাধ্যমে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মোটামুটি ভালোই করছিল, কিন্তু হঠাৎ করে ইরানের এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এবং ইউক্রেনের কৌশলগত যে সকল বেসামরিক স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে বিধ্বংসী হামলা পরিচালনার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর এতে চাপে পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী আপাতত নয়, এতে চাপে পড়েছে ইউক্রেনের বেসামরিক জনগণ। ইউক্রেনের বেসামরিক জনগণের এই দুর্ভোগ যদি আরও দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে সামরিক বাহিনী আপাতত চাপে না পড়লেও দীর্ঘমেয়াদে জনগণ যখন চাপে পড়বে তখন তারাই চাপ দিবে মিস্টার ভেলেদেবের জেলেনস্কিকে বা সামরিক বাহিনীকে রাশিয়ার সাথে যেন দ্রুততম সময়ের মধ্যে একটি সমঝোতায় আসা যায় বা আসার চেষ্টা করা হয়। আর এটিই চাচ্ছেন মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার মনোনীত সের্গেই সুরোপিকিন নামক সামরিক বিশেষজ্ঞ বা সামরিক নেতা। যুদ্ধ অনেক সময় শক্তি দিয়ে জেতা যায় না, যুদ্ধ জিততে হয় বুদ্ধির জোরে। বন্ধুরা, ইরাকে যে ধরনের হামলা চালিয়েছিল আমেরিকার বাহিনী সেই ধরনের হামলা প্রথমে চালায়নি রাশিয়ানরা। বন্ধুরা, ইরাকে আমেরিকান বাহিনী কোনো সামরিক আর বেসামরিক অবস্থান দেখেনি, তারা এক চেটিয়া বোমা মেরে পুরো বাগদাদ সহ সমগ্র ইরাককে প্রস্তর যুগে ফেরত নিয়েছিল। সেই প্রস্তর যুগ এখনও রয়েছে ইরাকে, এখনও পর্যন্ত সেই আধুনিক ইরাক আর ফিরে পায়নি ইরাকি জনগণ। বন্ধুরা, প্রথম দিকে মিস্টার ভ্লাদিমির পুতিন শুধুমাত্র সামরিক অবস্থানগুলোকে টার্গেট করে এতদিন পর্যন্ত যুদ্ধ করে এসেছেন, কিন্তু সপ্তম মাস থেকে যখন অষ্টম মাসে পদার্পণ করল যুদ্ধ তখনই তার কৌশলটি তিনি আমেরিকান কৌশলে নিয়ে গেলেন। মিস্টার সের্গেই সুরোবিকিন দায়িত্ব নেওয়ার পরেই এই ধরনের ঘটনা ঘটতে থাকলো। এখন তাদের মূল টার্গেট হচ্ছে শুধুমাত্র ইউক্রেনীয় সামরিক অবস্থান নয়। বন্ধুরা, ইউক্রেনীয় বেসামরিক যে সকল অবস্থানগুলো ইউক্রেনের মেরুদণ্ডগুলো খাড়া রাখতে সহায়তা করে সেগুলোতেই হামলা চালানো হচ্ছে। আর তারপরেই ভীতির সঞ্চার হয়েছে ইউক্রেনের জনগণের মধ্যে, এবং মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি এতদিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কৌশলী অবস্থানে থেকে পশ্চিমাদের কাছ থেকে দেদার্সের সামরিক সহায়তা পাওয়ার পরও মূলত যুদ্ধক্ষেত্রে তেমন একটা সুবিধা করতে না পারলেও অতি সম্প্রতি তার সামরিক বাহিনী আগাচ্ছিল রাশিয়ার অভ্যন্তরবাক মুখে। কিন্তু হঠাৎ করেই রাশিয়ার এই পরিবর্তিত যুদ্ধকৌশলের সামনে মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনীয় বাহিনী। তার সাথে নিশ্চিতভাবে বলা যায় ইউক্রেনের জনগণ এবং ইউক্রেনের প্রেসিডেন্টের যে আত্মবিশ্বাস ছিল এতদিন তাতেও চিড় ধরেছে খুব ভালোভাবে। সুতরাং মিস্টার সের্গেই সুরোবিকিন ইউক্রেনের দুর্বলতম স্থান ধরে ফেলেছেন, আর তার সাথে তিনি ধরে ফেলেছেন ইউরোপীয়রা কিসে ভয় পাচ্ছে। ইউরোপীয়রা বর্তমানে আরেকবার ভয় পাচ্ছে যে কয়েক কোটি শরণার্থী আবার ইউক্রেন থেকে ইউরোপে ঢুকে যেতে পারে। তখন বর্তমানে ইউক্রেনীয়রা যে ধরনের চাপে রয়েছে একই ধরনের চাপে পড়বে ইউরোপীয়রা, আর ইউরোপীয়রা এই মুহূর্তে ইউক্রেনীয় শরণার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত নয়।
যখন যুদ্ধটি শুরু হয় তখন ইউক্রেনীয় জনগণের প্রতি, ইউক্রেনীয় দেশের প্রতি ইউরোপীয়দের একটি আবেগ ছিল। বর্তমানে সেই আবেগ আর আবেগ নেই। বর্তমানে শোনা যাচ্ছে এই দুর্ধর্ষ হামলার পরে যে সকল শরণার্থী ইউরোপে ঢোকার চেষ্টা করছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বন্ধুরা, ইউরোপীয় পুলিশরা তাদেরকে বাধা দিচ্ছে এবং ইউরোপীয় জনগণ এই ব্যাপারটি অ্যাপ্রিসিয়েট করছে না, কারণ বর্তমানে তারাই রয়েছে এমন একটি অবস্থায় ভবিষ্যৎ তাদের অনিশ্চিত। বন্ধুরা, তাই বর্তমানে ইউরোপ আর কোনো শরণার্থীর বোঝা ঘাড়ে নিতে রাজি নয়। এই যুদ্ধটি যত দ্রুত সম্ভব তার শেষ চায় ইউরোপীয় জনগণ। তাই সুরোবিকিন এখানে দারুণ একটি কৌশল বেছে নিয়েছেন। মূলত ইউক্রেনকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর জন্য যা যা করা প্রয়োজন তিনি তাই করছেন। ইউক্রেনের যে সকল সামরিক অবস্থান রয়েছে তার বাইরে যে সকল লজিস্টিক এবং মৌলিক গুরুত্বপূর্ণ মানুষের সুবিধা এবং সেবা প্রদানের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে দুমড়োচুমড়ে দেওয়ার মাধ্যমে মানুষের মৌলিক অধিকারকে এমন পর্যায়ে নামিয়ে আনা যেন মানুষ অতিষ্ঠ হয়ে যায়। বর্তমানে বিদ্যুৎ না থাকলে অনেক সেবাই বন্ধ হয়ে যায়, আর তার কারণে রাত্রিযাপন থেকে শুরু করে মানুষের যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো স্থগিত হয়ে যাওয়ার পর্যায়ে দেখা দেয়। বর্তমানে ইউরোপ এবং ইউক্রেন জুড়ে শীত আসি আসি করছে। যখন এই শীতটি কনকনে শীতে রূপ নেবে বা চরম ঠান্ডায় রূপ নেবে তখন অনেকগুলো বিষয়ের প্রয়োজন হবে, গরম পানি থেকে শুরু করে ঘর গরম রাখার গ্যাস। বন্ধুরা, তার সাথে রয়েছে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ওষুধ এবং তার সাথে খাদ্যদ্রব্য। সামগ্রিক বিষয়গুলো যদি আপনার নেগেটিভে চলে যায় তখন আপনার বেঁচে থাকাই সবচেয়ে দূর হয়ে পড়বে। তাই বন্ধুরা, সের্গেই সুরোবিকিন এবং মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় জনগণের বেঁচে থাকাই বা ভবিষ্যতে নিজেদেরকে ধরে রাখাই কঠিন করে তুলতে চাইছেন সর্বোচ্চ পর্যায়ে। আর এর মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং সের্গেই সুরোবিকিন দুইটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হাসিল করবেন। কী সেই দুইটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য? বন্ধুরা, জানতে চাইলে শেষ পর্যন্তই আমাদের সাথে থাকতে হবে। ইউরোপের উপরে যখন শরণার্থীর চাপ পড়বে তখন ইউরোপ থেকে একটি প্রচ্ছন্ন বার্তা আসবে। এখন ইউক্রেনের উপরে বা ইউক্রেনের প্রতি যে সাহায্য দেওয়া হচ্ছে সেই সাহায্যগুলো কাটছাঁট হতে পারে। বন্ধুরা, আপনি যদি না খেয়ে থাকেন অন্যকে কেমনে সহায়তা করবেন? সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ইউরোপীয় নেতারা এবং ইউরোপের জনগণ অবগত আছে। তাই আরেকটি শরণার্থীর ঢল বা স্রোত যেন ইউরোপমুখী না হয় সেটি নিশ্চিত করার চেষ্টা করবে ইউরোপের নেতারা, আর সেটি নিশ্চিত করার চেষ্টা করবে মিস্টার ভ্লাদিমির পুতিন, যেন আরেকটি শরণার্থীর ঢল ইউরোপ মুখে ঢোকানো যায় যে কোনোভাবে। এটি তাদের একটি উদ্দেশ্য, আর তার জন্য অবশ্যই কিয়েভ এবং ইউক্রেনের শহরগুলোতে এমন অবস্থা সৃষ্টি করতে হবে যেখানে মানুষের বসবাসের কোনো যোগ্য অবস্থা না থাকে। আর মানুষ যদি এই শহরগুলোতে যোগ্য অবস্থায় বা মৌলিক মানবাধিকার নিয়ে বসবাস করতে না পারে বা তার ন্যূনতম প্রয়োজনটি মেটাতে না পারে অবশ্যই সে পার্শ্ববর্তী দেশ বা পার্শ্ববর্তী শহরে চলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার অন্যতম লক্ষ্য হল ইউক্রেনের শহরগুলোকে বসবাসের অযোগ্য করে দাও, তাহলে এখানকার জনগণ ফাঁকা হয়ে ইউরোপে চলে যেতে বাধ্য হবে, তখন ইউরোপ একেবারে স্পষ্টভাবে চাপে পড়বে। আর দ্বিতীয়ত হলো, এইভাবে যদি চলতে থাকে সেটি যদি দীর্ঘমেয়াদী হয় ইউরোপের জনগণ নয় শুধু ইউক্রেনের জনগণও ক্ষেপে যাবে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির প্রতি। মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি জেনে বুঝে কেন আমেরিকা এবং ন্যাটোর উস্কানিতে রাশিয়ার সাথে সরাসরি একটি যুদ্ধ অবস্থায় গেলেন? তিনি তো অন্যদিকে ডাইভার্ট করে এই যুদ্ধটি থামাতে পারতেন। পরে না হয় রাশিয়ার সাথে একটি সামগ্রিক আলোচনার মাধ্যমে রাশিয়ার অবস্থান এবং ইউক্রেনের অবস্থান তুলে ধরে তারা একটি শান্তি চুক্তিতে উপনীত হতে পারত বা চেষ্টা করতে পারত। তিনি ন্যূনতম কূটনৈতিক আলোচনার ধারণা ধরে রাশিয়ার মতো শক্তির সাথে সরাসরি পশ্চিমাদের উস্কানি, বিশেষ করে আমেরিকার উস্কানির কারণে এমন একটি শক্তি আহরণ করলেন যে তিনি সরাসরি যুদ্ধ অবস্থায় উপনীত হতে পছন্দ করলেন, আর তার সেই গোয়ারতমের ফল ভোগ করছে এখন ইউক্রেনের জনগণ। সুতরাং ইউক্রেনের জনগণকে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির বিরুদ্ধে কেঁপিয়ে দেওয়ার অন্যতম পদ্ধতি হল ইউক্রেনের শহরগুলোকে বসবাসের অযোগ্য করে দাও, যত পারো মানুষের দুর্ভোগ বৃদ্ধি করো। তখনই তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বিরুদ্ধে ফুঁসে উঠবে এবং একটি আলোচনার জন্য চাপ দেবে যেটি রাশিয়ার পক্ষে যাবে। দিন শেষে বিষয়গুলো যদি বিশ্লেষণ করা হয় এটি হতে যাচ্ছে পরবর্তীতে রাশিয়ার যুদ্ধ কৌশল। বন্ধুরা, এই কৌশল কতটা কাজ দেবে ভবিষ্যতে আপনারা জানতে পারবেন, আর সেই বিষয়গুলো যদি ডিটেলসলি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সমর্থন করতে হবে। আমার দেশে বিদেশে অবস্থানরত যে সকল বন্ধুরা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আর আমার দেশ এবং দেশের বাইরে অবস্থানরত বন্ধুরা যারা প্রতিনিয়ত ইউটিউবে আমাদেরকে দেখে থাকেন অবশ্যই এই ধরনের ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন।
ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।